Hi guys, what's up? This is Saif and once again welcome you all to the second episode of Narration. Shubhri Shikhartira, later second example sheti hocche যদি ইনভার্টেড কমার মধ্যে শুধু লেট থাকে ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে শুধু লেট থাকলে যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে আমরা শুধু লেট দেওয়ার পরে যে সাবজেক্টটি থাকবে শুধুমাত্র সেই সাবজেক্টটিকে ইনডাইরেক্টে আমাদের সাবজেক্টে পরিবর্তন করতে হবে অর্থাৎ যে পারসন থাকবে সেই পারসনটি আমরা সেই অনুযায়ী পরিবর্তন করব এখানে যে এক্সট্রা বিষয়টি নিয়ে আসতে হবে সেটি হচ্ছে মাইট বি এলাউ এটি একটু বলে দেই মাইট বি এলাউড এই শব্দটি আমরা এক্সট্রা নিয়ে আসব এই এক্সাম্পলটিকে যদি আমরা ইনডাইরেক্ট করি সুপ্রিয় শিক্ষার্থীরা ডাইরেক্ট স্পিচের এক্সাম্পলটি আমরা করব সেটি হচ্ছে হি সেড টু মি লেট মি গো নাও এবং তার ইনডাইরেক্ট রূপটি দাঁড়াচ্ছে হি টোল্ড মি দ্যাট যেহেতু হচ্ছে লেটের পরে যে পারসনটি রয়েছে সেই পারসনটি হচ্ছে ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসন তার সাবজেক্টকে যেহেতু ফলো করে সুতরাং আমরা এই ফার্স্ট পারসন তার সাবজেক্টকে রেফার করবে সেটি হচ্ছে হি তার প্রোনাউনটি বসিয়ে দিলাম যে এক্সট্রা অংশটি নিয়ে আসছি সেটি হচ্ছে মাইট বি অ্যালাউড এই জিনিসটি নিয়ে আসছি এবং আবারও একটি ভার্বকে ট্রান্সিটিভ রূপে নিয়ে নিলাম সেটি হচ্ছে টু গো এবং নৈকট্য সূচক শব্দ এবং দূরত্ব সূচক শব্দের যে পরিবর্তনটি সেটি হচ্ছে নাও থেকে দেন হবে ওকে আমরা তার চেঞ্জ রূপটি নিয়ে নিলাম দেন তাহলে খুব সহজে দাঁড়াচ্ছে হচ্ছে হি টল মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো দেন ওকে মুভিং অন টু দি নেক্সট সুপ্রিয় শিক্ষার্থীরা ডাইরেক্ট স্পিচে যদি অপটেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা যেভাবে চেঞ্জ করব এখন সেই বিষয়ে কথা বলবো একটি এক্সাম্পল আমরা লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য সেটি হচ্ছে দি টিচার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ এটি যেহেতু মে আল্লাহ ব্লেস ইউ একটি প্রার্থনা বোঝাচ্ছে বা দোয়া বোঝাচ্ছে সুতরাং এটি হচ্ছে একটি অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সটিকে যদি ইনডাইরেক্ট করতে চাই তখন আমরা এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা এখানে প্রেইড ইউজ করব ওকে এখন যদি এটিকে ইনডাইরেক্ট করি দি টিচার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ডাইরেক্ট স্পিচটিকে ইনডাইরেক্টে পরিণত করলাম এবং তার রূপটি দাঁড়াচ্ছে সেন্টেন্সটি ছিল দি টিচার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ তার ইন্ডিরেক্ট সেন্টেন্সটি হচ্ছে সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্টটি রেখে দিলাম দি টিচার প্রেড দ্যাট আল্লাহ যেহেতু এখানে পার্সনটিকে আমরা সামনে নিয়ে আসব এবং তার মডাল অক্সিলিয়ারিটিকে পুশ করে পেছনে দিয়ে দিব আমরা জানি সবগুলো সেন্টেন্স প্যাটার্নকেই হচ্ছে আমাদেরকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে এবং অ্যাসার্টিভের কন্ডিশনটাই হচ্ছে প্রথমে সাবজেক্ট এবং দেন ভার্বগুলো সাজানো থাকবে তাহলে আমরা আগে পার্সনটিকে নিয়ে আসব তারপরে হচ্ছে মেয়েকে মাইটে পরিণত করব অ্যান্ড দেন ব্লেস ইউ যেহেতু আমাকে বলা হচ্ছে সুতরাং আমি এখানে আমার প্রোনাউন মি বসিয়ে দিলাম দ্যাট মিন্স দি সেন্টেন্সটি দাঁড়াচ্ছে দি টিচার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি খুবই সিম্পল এবং সবসময় মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে যেহেতু পরিণত করব সুতরাং সাবজেক্টটিকে একটু টেনে সামনে নিয়ে আসতে হবে বা পার্সনকে টেনে সামনে নিয়ে আসতে হবে অক্সিলিয়ারি ভার্ব বা মডাল অক্সিলিয়ারি যাই সামনে থাকুক না কেন সেটিকে একটু টেনে সাবজেক্টের পেছনে নিয়ে নিতে হবে এই সিম্পল কাজটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরাই নারেশনে সবচেয়ে বেশি সুদক্ষ হয়ে উঠবে সুপ্রিয় শিক্ষার্থীরা ডাইরেক্ট স্পিচে যদি বিস্ময়বোধক কোনো সেন্টেন্স থাকে তখন আমরা সেটিকে ইনডিরেক্টে পরিণত করতে যে কয়েকটি বিষয় ব্যবহার করব সেগুলোকে অ্যাট এ গ্লান্সে মনে রাখার জন্য খুব সংক্ষেপে একটি ছক তৈরি করার চেষ্টা করেছি তোমাদের জন্য জাস্ট ফর এক্সাম্পল এই বিষয়টি তোমাদেরকে একটু হলেও সাহায্য করবে যদি তোমরা তোমাদের মাথার মধ্যে একটি স্কেচ তৈরি করে নিতে পারো এবং সেটি হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে সেন্স অফ সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওকে তাহলে যে বিষয়টি এখানে সবচেয়ে বেশি তোমার স্কিলকে টেস্ট করবে সেটি হচ্ছে সেন্স অফ সেন্টেন্স এই বিষয়টি বুঝতে হবে সেন্স অফ সেন্টেন্সে যদি জয় বোঝায় এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি জয় আনন্দ বা জয় বোঝায় তাহলে আমরা তার রিপোর্টিং ভার্বটি ইউজ করব হচ্ছে এক্সক্লেম উইথ জয় যখন সরো বা দুঃখ বোঝাবে আমরা ইউজ করব হচ্ছে এক্সক্লেম উইথ সরো এবং সবাই যে বিষয়টি এখন ইউজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে সেটি হচ্ছে এক্সক্লেম উইথ গ্রিফ গ্রিফ সামথিং লাইক দ্যাট দুঃখে মূর্ষে যাওয়া
বেদনায় মুষড়ে যাওয়া, নীল হয়ে যাওয়া, তাহলে সেটি হচ্ছে এক্সপ্লেইন উইথ গ্রিফ। ওকে, গ্রিট বা শুভেচ্ছা জানাতে আমরা যে বলি উইশ। ওকে, গুড বাই যদি বলি তাহলে বেইড, বিট হচ্ছে তার প্রেজেন্ট রূপ, বেইড হচ্ছে তার পাস্ট রূপ। সারপ্রাইজ যদি হয় তাহলে এক্সপ্লেইন উইথ সারপ্রাইজ, বিস্ময়ে আবির্ভূত হওয়া। এবং যদি কন্টেম্পট হয় তাহলে হচ্ছে সেটি ঘৃণা প্রকাশ করে, এক্সপ্লেইন উইথ কন্টেম্পট, ঘৃণিত হয়ে বলা, আই ডোন্ট লাইক ব্রেভারি, আই ডোন্ট লাইক ডাউরি। ওকে, বিষয়টি হচ্ছে আপলোড, আনন্দ বোঝাতে বা উচ্ছ্বাস যদি প্রকাশ পায়, আই এম আপলোডেড। ওকে, উচ্ছ্বাসা যদি তখন প্রকাশ পায় বা এই উচ্ছ্বাসটিকে বলা হয় আপলোড, অ্যান্ড তখন আমরা ইউজ করব এক্সপ্লেইন উইথ আপলোড। ওকে, নেক্সট মুভিং অন টু দি এক্সাম্পল, অ্যান্ড দিস গোনা বি ভেরি ইম্পর্টেন্ট কজ দিস ইজ ওয়ান অফ দি মোস্ট সিগনিফিকেন্ট পার্ট অফ দি সেন্টেন্স, অ্যান্ড উই হ্যাভ টু মেক এ বেটার সেন্স when we are going to make it indirect. Okay, moving on to the example. Shubhri Shikhartira, exclamatory sentence er example porbe arekbar shobai ke shagot. Amader first example ti hocche, who knew this should happen, I said to her, ami take bollam je ke janto eti ghotbe. Okay, ekhane ekti betonay nil hoye jawar akuti prokash peyeche ba ekti koshto lukiye royeche, sutrang amra eti reporting speech dibo, exclaimed with grief othoba exclaimed with sorrow. ওকে, লেটস মেক ইট ভেরি ইজি, আমরা যদি এটিকে ইনডিরেক্ট করি, প্রথমে এই সেন্টেন্সটি একটু এক্সেপশনাল, এই কারণে প্রথমে এটির সেন্টেন্স বা ডিরেক্ট স্পিচটি দেওয়া আছে এবং এরপরেই হচ্ছে তার রিপোর্টিং ভার্বটি রয়েছে, সুতরাং আমরা এটিকে সামনে নিয়ে আসব। অলওয়েজ যখন আমরা ইনডিরেক্ট করব, সবসময় তার পার্সন এবং হচ্ছে তার স্পিকারকে আগেই হচ্ছে অ্যাড্রেস করে নিতে হবে, অর্থাৎ কে কাকে বলছে। ওকে, তাহলে আই এক্সক্লেমড with grief, I exclaimed with grief, nobody, আমাদের ইনডিরেক্ট রূপটি দাঁড়াচ্ছে I exclaimed with grief, যেহেতু এখানে বলছে who knew this, আমরা who এর পরিবর্তে দিব nobody, কেউ জানতো না that should happen, এটি গড। ওকে, তাহলে যে বিষয়টি ঘটল, সেন্স বলছে কে জানতো, তখন আমরা তার অ্যাসার্টিভ যে আনসারটি নিলাম সেটি হচ্ছে কেউ জানতো না, তাহলে আমাদেরকে এই ফরম্যাটে এগুলো পরিবর্তন করতে হবে। নেক্সট এক্সাম্পলটি হচ্ছে, দি বয় সেড হোয়াট এ নাইস গার্ল ইউ আর, বালকটি বলেছিল যে কি সুন্দর মেয়ে তুমি। ওকে, যদি আমরা এটিকে ইনডিরেক্ট করি তাহলে দি বয়, সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ইনডিরেক্ট রূপটি দাঁড়াচ্ছে দি বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দি গার্ল ওয়াজ ভেরি নাইস, তাহলে হোয়াট দিয়ে যে উচ্ছ্বাসটা প্রকাশ পেয়েছে বা হাউ দিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ পায় আমরা সেটিকে ভেরি বা গ্রেট যে কোনো একটাতে কনভার্ট করে নিব, এবং ভেরি অথবা গ্রেট দিয়ে হাউ হোয়াট এই উচ্ছ্বাসটাকে আমরা অ্যাসার্টিভে পরিণত করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং হচ্ছে সবগুলো ভিডিওতে দেখার জন্য, এবং তোমাদের উৎসাহ উদ্দীপনা সারা আমাদেরকে অনেকখানি সামনের পথে এগিয়ে নিয়ে যাবে, এবং আমরা স্বপ্ন দেখি তোমাদেরকে নিয়ে অনেক ভালো কিছু করার, তোমাদের সাথে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব সেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।